Assalamualaikum everyone. Welcome to my channel. আমি সানজিদা মুশফিক নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি ট্রান্সফর্মার সম্পর্কে ডিসকাস করব। ফার্স্টে আমি বইয়ে যেভাবে ডেফিনেশন দেওয়া থাকে সেগুলো নিয়ে ডিসকাস করব। দেন আমরা খুব ইজিলি কিভাবে মনে রাখতে পারি সেগুলো নিয়েও আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা ট্রান্সফর্মারের ডেফিনেশনটা একটু জেনে নেই। A transformer is a device that changes AC electric power at one frequency and voltage level to AC electric power at the same frequency and another voltage level through the action of a magnetic field. আবার এটাকে বলা যায় যে যন্ত্রের সাহায্যে পর্যাপিত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে রূপান্তরক বা ট্রান্সফর্মার বলে। এই ডেফিনেশনগুলো বইয়ে দেওয়া থাকে, বাট এগুলো মেমোরাইজ করা কোনো দরকার নাই। এটার মেইন কনসেপ্টটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে এবং লো ভোল্টেজকে হাই ভোল্টেজে ট্রান্সফার করা যায়। ট্রান্সফর্মার প্রধানত দুই প্রকারের, একটি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার এবং একটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। এই ডায়াগ্রামটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার এবং এই ডায়াগ্রামটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ ডাউন ট্রান্সফর্মারের এক্সাম্পল হলো টিভি, ডিভিডি, চার্জার লাইট এবং স্টেপ আপ ট্রান্সফর্মার এক্সাম্পল আইপিএস, ইউপিএস। বইয়ে যে ডেফিনেশনগুলো দেওয়া থাকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মারের, এগুলোতে অনেক সময় একটু কনফিউশন লেগে যায় যে কোথায় হাই ভোল্টেজ কোন ক্ষেত্রে লো ভোল্টেজ হবে, আবার কোথায় লো কারেন্ট হাই কারেন্ট হবে। আমি খুব ইজিলি আজকে দুইটি ডায়াগ্রামের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ডিসকাস করব। স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে লেফট সাইডে অর্থাৎ প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস অনেক বেশি থাকে এবং সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নস অনেক কম থাকে। এই সাইডে হাই ভোল্টেজ লো ভোল্টেজে রূপান্তরিত হয় এবং লো কারেন্ট হাই কারেন্টে রূপান্তরিত হয়। স্টেপ আপ ট্রান্সফর্মারটা জাস্ট স্টেপ ডাউন ট্রান্সফর্মারের অপোজিট। এদিকে লেফট সাইডে অর্থাৎ প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নস কম সংখ্যক থাকে এবং রাইট সাইডে নাম্বার অফ টার্নস বেশি থাকে। স্টেপ আপ ট্রান্সফর্মার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করে এবং হাই কারেন্টকে লো কারেন্টে রূপান্তরিত করে। আপনারা যদি স্টেপ ডাউন ট্রান্সফর্মারটাকে বুঝতে পারেন তাহলে স্টেপ আপটা খুব ইজিলি বোঝা যায়, কারণ স্টেপ আপ আর ডাউন জাস্ট অপোজিট। ট্রান্সফর্মারের বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা জানা দরকার, যেমন টার্নস রেশিও এ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এন এস। এখানে এনপিটা হচ্ছে নাম্বার অফ টার্নস অফ ওয়ার অন ইটস প্রাইমারি সাইড অ্যান্ড এন এস টার্নস অফ ওয়ার অন ইটস সেকেন্ডারি সাইড। অর্থাৎ প্রাইমারি সাইডে নাম্বার অফ টার্নসকে আমরা এনপি দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নসকে আমরা এন এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আরেকটি ফর্মুলা আছে ভিপি ডিভাইডেড বাই ভি এস ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এন এস ইকুয়াল এ। এই ইকুয়েশনগুলোতে এ রিপ্রেজেন্ট করে টার্নস রেশিও অফ দ্য ট্রান্সফর্মার। এখানে আমরা লিখতে পারি যে ভিপি ডিভাইডেড বাই ভি এস ইকুয়াল টু এনপি বাই এন এস ইকুয়াল টু এ, আর যখন আমরা কারেন্টের সাথে রিলেশনটা দেখব তখন হয়ে যাবে আইপি ডিভাইডেড বাই আই এস ইকুয়াল টু ওয়ান বাই এ। এই টার্মগুলোকে যদি আমরা ফেজের কোয়ান্টিটিসে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ক্যাপিটাল ভিপি ডিভাইডেড বাই ভি এস ইকুয়াল টু এ, এবং কারেন্টকে যদি আমরা ফেজের কোয়ান্টিটিসে রিপ্রেজেন্ট করতে চাই তখন আমাদের লিখতে হবে ক্যাপিটাল আইপি ডিভাইডেড বাই আই এস ইকুয়াল টু ওয়ান বাই এ। এই দুইটি ইকুয়েশন দ্বারা কোনো একটা আইডিয়াল ট্রান্সফর্মারের পাওয়ারকে রিপ্রেজেন্ট করা হয়। এক্ষেত্রে পি ইন অর্থাৎ ইনপুট পাওয়ার ইকুয়াল টু ভিপি ইনটু আইপি কস থিটা পি। এখানে থিটাটা রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গেল বিটুইন দ্য প্রাইমারি ভোল্টেজ অ্যান্ড দ্য প্রাইমারি কারেন্ট। পি আউটপুট ইকুয়াল টু ভিএস ইনটু আইএস কস থিটা এস। থিটা এসটা রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গেল বিটুইন দ্য সেকেন্ডারি ভোল্টেজ অ্যান্ড দ্য সেকেন্ডারি কারেন্ট। আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে থিটা পি এবং থিটা এস ইকুয়াল টু থিটা লেখা যায়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে পি আউট ইকুয়াল টু ভিপি আইপি কস থিটা ইকুয়াল টু পি ইনপুট। এই ইকুয়েশন দুইটি দ্বারা রিয়েক্টিভ পাওয়ার কিউ এবং অ্যাপারেন্ট পাওয়ার এস কে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে কিউ ইন ইকুয়াল টু ভিপি আইপি সাইন থিটা ইকুয়াল ভিএস আইএস সাইন থিটা ইকুয়াল টু কিউ আউটপুট, অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার এস ইন ইকুয়াল টু ভিপি আইপি ইকুয়াল ভিএস আইএস ইকুয়াল টু এস আউট। ট্রান্সফর্মারে ডিফারেন্ট টাইপের লস হয়ে থাকে। আমরা ফার্স্টে সেই লসগুলো নিয়ে ডিসকাস করব, তারপর ম্যাথ করার সময় আমরা কোন ফর্মুলা ইউজ করার মাধ্যমে ট্রান্সফর্মারের লস ক্যালকুলেট করতে পারি সে সম্পর্কেও আলোচনা করব। ট্রান্সফর্মারের লসগুলো হচ্ছে আয়রন, কপার, হিস্টেরিসিস, এডি কারেন্ট, স্ট্রে অ্যান্ড ডাইইলেকট্রিক লস। আর যে ফর্মুলার সাহায্যে ট্রান্সফর্মারের লস ক্যালকুলেট করা যায় তা হচ্ছে টোটাল লস ইকুয়াল টু আয়রন লস প্লাস কপার লস। কোনো কোনো বইতে আয়রন লসকে কোর লস দিয়েও লেখা রয়েছে, বাট দুইটা সেম জিনিস।
সাপোজ আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে বলা হয়েছে যে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কত হবে এবং এই ডেটাগুলো আমাদেরকে দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন, রেটেড কেভিএ ইকুয়াল টু 100, কোর লস ইকুয়াল টু 800 ওয়াট, অ্যান্ড কপার লস ইকুয়াল টু 1500 ওয়াট। ফার্স্টে যে ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে তা হলো কেভিএ ম্যাক্সিমাম ইকুয়াল টু কেভিএ রেটেড রুট ওভার কোর লস ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। ম্যাথটা শুরু করার আগে আমাদেরকে কিছু ইনফরমেশন জেনে নিতে হবে, সেগুলো নিয়ে আমি ফার্স্টে ডিসকাস করবো, দেন ম্যাথটা খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, ট্রান্সফর্মারের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করার মেন ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। আর ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির ক্ষেত্রে কোর লস অ্যান্ড কপার লসের ভ্যালুটা ইকুয়াল হবে। এটা অলওয়েজ আপনাদের মাথায় রাখতে হবে যে যখনই কোশ্চেনে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির কথা বলা থাকবে তখনই এই ভ্যালু দুইটা সেম হয়ে যাবে। আরেকটা ফর্মুলা আছে যে কেভিএ রেটিংয়ের সাথে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করি দেন ভ্যালুটা আমরা কিলোওয়াটে পাবো। এখন আমরা ম্যাথসটা সলভ করার ট্রাই করি। ফার্স্টে আমাদের কোর লস এবং ফুল লোড কপার লসের যে ভ্যালুটা দেওয়া ছিল এবং কেভিএ রেটেড যে ভ্যালু আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম, দেন আমরা কেভিএ ম্যাক্সিমামের ভ্যালুটা পেয়ে যাব। এই ভ্যালুটাই আমাদের হচ্ছে আউটপুট ভ্যালু। বাট একটা প্রবলেম হচ্ছে এই ভ্যালুটা আমরা যেটা পেয়েছি সেটা আছে কেভিএতে, আর যে ভ্যালুটা আমাদের গিভেন দেওয়া ছিল লসের ভ্যালু ওই ভ্যালুগুলো দেওয়া ছিল ওয়াটে। সো এখন আমাদেরকে কেভিএটাকে ফার্স্টে কিলোওয়াটে কনভার্ট করতে হবে, আর এই ওয়াটের ভ্যালুগুলোকেও আমাদেরকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে, কারণ ইউনিট সেম না হলে আমরা জানি যে কোনো ম্যাথের প্রবলেম সলভ করা যায় না। ওকে, এখন আমরা কেভিএ ম্যাক্সের যে ভ্যালুটা পেয়েছিলাম তার সাথে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে আমাদের আউটপুটটা আসবে কিলোওয়াটে। দেন নিচেও আমরা সেম কাজই করলাম, আর এই ভ্যালু দুটো আমাদের যেহেতু ওয়াটে দেওয়া ছিল এই জন্য এদেরকে 1000 ডিভাইড করে আমরা একে কিলোওয়াটে নিয়ে গেলাম, দেন আমরা ফাইনালি যে ইফিসিয়েন্সিটা পেয়ে যাব। থ্যাংকস ফর ওয়াচিং। কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার ট্রাই করব। থ্যাংক ইউ।